আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের আরও একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল কক্ষ দিচ্ছি। এখানে আমি আলোচনা করব হলো সিলেন্টেরন কাকে বলে আর সাপকে কেন সরীসৃপ বলা হয়। বন্ধুরা, জাস্ট 1.5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, তোমরা একটু ফলো করো আমার কথা। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। তোমরা মুখস্থ করবে ছন্দ আকারে, আমি আবার দেখা দিচ্ছি। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। আমার দ্বিতীয় প্রশ্ন, সাপকে সরীসৃপ বলা হয় কেন? এই প্রশ্ন কিন্তু অনেক মজার একটা প্রশ্ন। যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে এবং যাদের ত্বক শুষ্ক ও আয়েশযুক্ত তাদেরকে সরীসৃপ প্রাণী বলে। তাদেরকে কী প্রাণী বলে? সরীসৃপ প্রাণী বলে। সাপ বুকে ভর দিয়ে চলে, এদের ত্বক শুষ্ক ও আয়েশযুক্ত, তাই সাপকে সরীসৃপ প্রাণী বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। আর যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে এবং যাদের ত্বক শুষ্ক ও আয়েশযুক্ত তাদেরকে সরীসৃপ প্রাণী বলে। সাপ বুকে ভর দিয়ে চলে, এদের ত্বক শুষ্ক আয়েশযুক্ত, তাই সাপকে সরীসৃপ প্রাণী বলা হয়। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি এই ছোট্ট ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। পরবর্তী ক্লাস পেতে চাইলে অবশ্যই আমারে কমেন্ট করবে, আর আমি নিজেই দিচ্ছি, তোমাদের কমেন্ট করতে হবে না। তোমরা অনেকেই কিন্তু বড় ভালোভাবে পড়াশোনা করো না, তাই না? আর ইম্পর্টেন্ট কোশ্চেনও পড়ো না, দেখা যাচ্ছে যে সময় ব্যয় করো অন্য কাজে। তো বন্ধুরা, ডোন্ট ওয়ারি, আমি আসছি, তোমাদেরকে ভিডিও দিচ্ছি, তোমরা পড়তে থাকবে। আর বোঝাই দিচ্ছি, দেখো আন্ডারলাইন করে দেখিয়ে দিলাম, আমার যতটুকু সম্বল বা সম্ভব আমার পক্ষে সেটাই তোমাদের জন্য করছি। তোমাদেরকে তো আসলে হয়তো টাকা দিতে পারবো না, কিন্তু তোমাদের জন্য ক্লাস আপলোড দিতে পারবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।